পুকুর থেকে প্রাক্তন নৌসেনার দেহাংশ উদ্ধার। দক্ষিণ চব্বিশ পরগনার মল্লিকপুরে চাঞ্চল্য, প্লাস্টিকে মোড়া অবস্থায় মাথা থেকে বুক পর্যন্ত দেহাংশ উদ্ধার হয়েছে। আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রঞ্জিত, কি জানা যাচ্ছে? দেখা খুশিটা যেটা জানা যাচ্ছে যে এই প্রাক্তন নৌসেনা কর্মী ইনি 14ই নভেম্বর বাড়ি থেকে সন্ধ্যায় বেরিয়েছিল, তারপরে তিনি আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের তরফ থেকে বাড়াইপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল, নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছিল। গতকাল রাতে মল্লিকপুরের একটি পুকুর থেকে এলাকারই কিছু লোকজন একটি দেহাংশ দেখতে পায়। পরে বাড়িপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে। দেহের দুটি হাত এবং হাত ছিল না এবং বডির নিচের পোর্শন কিছুই ছিল না, শুধুমাত্র মুখ এবং মুখের কিছুটা অংশ ছিল। পুলিশ প্রাথমিকভাবে যেটা মনে করছে যে এটা খুনের ঘটনা। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে, পরিবারের লোকজনও এটাকে খুনের অভিযোগ দায়ের করেছে বাড়িপুর থানায়। তবে কি কারণে এই খুন সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে বাড়িপুর থানার পুলিশ। ধন্যবাদ রঞ্জিত। গোপদাড়ি উপড়ে নেওয়ার হুমকি মন্তব্য প্রত্যাহার করে নিশীথকে নতুন হুঁশিয়ারি উদয়ন ঘোষের। কেন্দ্র স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জেলে পাঠানোর হুমকি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। নিশীথের চেয়ার সরিয়ে দেওয়ার হুঙ্কার উদয়ন গুহর। গোপদাড়ি উপড়ে নেওয়ার হুমকি মন্তব্য তিনি প্রত্যাহার করেছেন, কিন্তু তারপরেও নিশীথ প্রামাণিককে নতুন হুঁশিয়ারি দিলেন উদয়ন ঘোষ। উদয়ন গুহ কেন্দ্র স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন তিনি। নিশীথের চেয়ার সরিয়ে দেওয়ার হুমকি উদয়ন গুহর। আমি একটা কথা বলেছিলাম ওই ইয়েতে সুকারু কুটির কর্মী সভায় দাঁড়িয়ে যে 24 সালের নির্বাচনে মানুষকে এমন ভাবে হারাবে যে দাঁড়ি গঙ্গ করে নেবে, তাতে কেউ কেউ মনে করেছিলেন যে এটা কেমন কথা, দাঁড়িয়ে গোপ উপরে নেওয়া হবে। উনি নিজেও একটা TV চ্যানেলে বলেছিলেন যে আমার বাবার বয়সী, আমি ওর ছেলের চাইতেও ছোট, আমার দাঁড়িয়ে গোপ তুলে নেওয়ার কথা বলেছেন। আমি উদ্র করলাম, আমি প্রত্যাহার করলাম দাঁড়িয়ে গোপ তুলে নেওয়ার কথা, কারণ এতবার দাঁড়িয়ে গোপ আমরা কেউ তুলে নিতে পারবো না, কারণ যতবার উপরে ভেড়ার কথাটা প্রত্যাহার করে নেওয়া হল। এমন ভাবে হারাতে হবে যে ওর যে বসবার চেয়ার সেই চেয়ারটাকে পেছন থেকে সরিয়ে দিতে হবে। আপনারা শুনলেন উদয়ন গুহর যে নতুন হুঁশিয়ারি। কিছুদিন আগে তিনি দাঁড়ি গোপ উপড়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন নিশীথ প্রামাণিকে, আর এবার কিন্তু নতুন হুঁশিয়ারি। সেই কথাটা তিনি উইথড্র করছেন, কথা তিনি পরিষ্কার বললেন যে আমি উইথড্র করে নিচ্ছি, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জেলে পাঠানোর হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।